শুক্রবার সকাল 9:20 নাগাদ হলদিয়া মেচেদা রাজ্য সড়কে হলদিয়াগামী বাসের সঙ্গে পাথর বোঝাই মেশিন ভ্যানের সংঘর্ষে এক মহিলাসহ গুরুতর আহত হলেন 5 জন। সুতাহাটা থানা দেউলপোতা ও দাড়িবেড়িয়া মাইল পোস্টের মাঝখানে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া চন্দ্রকোনা যাত্রী বোঝায় বাসটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের মাঝখানে পড়ে একটি স্কুটি বাইকের যাত্রীও জখম হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক মাইতির নেতৃত্বে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, খোকন মিশ্র, আনন্দ বার্তা।